আমার সতীনের ছেলেবাবু হবে নাকি মেয়েবাবু হবে? অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করো যে আপু, তোমার তো মেয়েবাবু হয়েছে, তুমি জানাইছো, যখন জানতে পারছো তখন আক্ষেপটা কেন জানাচ্ছ না? কারণ আক্ষেপটা এখনও আমরা নিজেরাই জানতে পারি নাই। ইনশাল্লাহ ওর হচ্ছে সামনেই ডক্টরের ডেট, যখন যাব তখন জানতে পারবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো যে ওর ছেলেবাবু হবে নাকি মেয়েবাবু হবে। কিন্তু ওর লক্ষণ দেখে অনেকটাই আমার মনে হয় যে ওর ছেলেবাবু হবে, এবং আম্মুও সেই কথা বলে এবং বড়রা সবাই বলে যে হচ্ছে ওকে দেখলে বোঝা যায় ওর ছেলেবাবু হবে। আল্লাহ যা দেয় আমরা তাতেই খুশি হব, ছেলেবাবু হোক আর মেয়েবাবু হোক। তো আজকে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখি পার্সেল চলে আসছে, যেখানে হচ্ছে মিক্সি ছিল, এই যে দেখো আমার জন্য এই মিক্সিটা ছিল, আর হচ্ছে লাইভের কিছু প্রোডাক্ট ছিল, আমি লাইভ করব। তোমরা তো গতকালকে রাতে লাইভটা দেখছো, যারা যারা না দেখছো তারা অবশ্যই দেখে আইসো। আমি কিন্তু পেজ মেনশন করে দিছি যে কোন পেজ থেকে এই মিক্সিগুলো নেই আমি এবং কোন পেজ থেকে বাবুর এই ড্রেসগুলো আসছে সব কিছু, তো লাইভটা তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যে কী কী প্রোডাক্ট আসছে লাইভের জন্য। ফার্স্টে যে হলুদ কালার ড্রেসটা ছিল ওটা আলিশার জন্য ছিল, এর আগেও কিন্তু আমরা এই কুশিকাটা যে মিক্সিগুলো পড়ছি এই একই পেজের, তো তোমরা অবশ্যই লাইভটা দেখে আসলে বুঝতে পারবা যে কোন পেজ থেকে আমাদের এইগুলো নেয়া। তো এখন হচ্ছে আমি এগুলো সব রাখলাম, ফ্রেশ হয়েছি আগে, ফ্রেশ হওয়ার পরে এগুলো পার্সেলটা খুলে দেখলাম যে কী পার্সেল আসছে। প্রতিদিন কিছু না কিছু পার্সেল আসে, যার জন্য হচ্ছে ওপেন করে দেখতে হয় যে আসলে কোন পেজ থেকে কোন পার্সেল আসছে। তোমরা অবশ্যই যারা যারা প্রমোশনের কাজ করাও আমাদের দিয়ে, তারা যে প্রোডাক্ট পাঠাও প্রোডাক্টে তোমাদের পেজের নাম উল্লেখ করে দিবা, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কারণ অনেক পেজ দিয়ে প্রতিদিন আমার কাছে প্রোডাক্ট আসে, সো এটা বুঝতে পারাটা অনেক কঠিন যে কোন পেজ থেকে কোন প্রোডাক্ট আসছে। তো তোমরা হচ্ছে পেজের নামটা লিখে দিবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। সেদিন দুইটা নাইট ক্রিম আনছি আমি, যে কোন পেজ থেকে যে পাঠাইছে আমি বুঝতেই পারি নাই যে ওটা কোন পেজের নাইট ক্রিম। তো এই জন্য হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিবা কোন পেজ থেকে প্রোডাক্ট পাঠাইছো সেই জিনিসটা। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। সকালবেলা উঠে দেখি আন্টি হচ্ছে রুটি বানাইছে, আলু ভাজি করছে। আন্টি অনেক ফাস্ট ফাস্ট কাজ করে, তারপর চা বানায় আনছে, তারপর হচ্ছে আমি আন্টিকে জিজ্ঞেস করতেছি আন্টি আপনি খাইছেন? আন্টিকে আমি সবসময় বলে রাখছি যে কোনো কাজে হচ্ছে আপনি আগে আগেই করবেন, সব কিছু খাওয়া দাওয়া করে রাখবেন, কারণ আমাদের খেতে অনেকটা লেট হয়। তো তারপর হচ্ছে সে বলছে হ্যাঁ আমি খাইছি। প্রথম প্রথম সে খাইতো না, আমাদের জন্য ওয়েট করতো, পরে এখন বুঝতে পারছে যে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার কোনো টাইম নেই, ঠিক নেই, কারণ যেহেতু বাবু আছে এক একজন এক এক সময় খাই, এই জন্য আন্টি হচ্ছে আগে খেয়ে নেয়। তো খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপর চলে আসছি হচ্ছে একটু বিছানাটা গোছানোর জন্য, কারণ এই বেড এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপর হচ্ছে বাবুকে আজকে একটু মাথায় পানি দিব, আজকে গোসল করাবো না, রোদ না থাকলে সেদিন হচ্ছে বাবুকে গোসল করাই না, আজকে শুধু মাথায় পানি দিব। অনেকে বলছে যে আপু বাবুকে বারান্দায় হচ্ছে গোসল করেও না, বাতাস লাগবে, তখন বাতাস ছিল না আর হচ্ছে তখন রোদের অনেক তাপ ছিল, আর রোদের মাঝখানে গোসল করানোটা বেটার। আর অনেকে বলছে যে আপু হচ্ছে অলিভ অয়েল দিয়ে এক ঘন্টা রেখে তারপর গোসল করবো। অলিভ অয়েল কেন, কোনো তেল দিয়ে বাচ্চাকে এক ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই, তোমার 10 থেকে 20 মিনিট রাখবা হাইয়েস্ট রোদে, সেটাই যথেষ্ট। তুমি যদি এক ঘন্টা রাখো যে কোনো তেল দিয়ে বাচ্চাকে রোদে, সেক্ষেত্রে বাচ্চার গায়ের রঙ অনেক ডার্ক হয়ে যাবে আর ওদের চামড়া অনেক পাতলা, এতক্ষণ রোদ নেওয়ার মতো অ্যাবিলিটি ওদের হয় নাই। তো অবশ্যই তোমরা যারা এই ভুলটা করো, 1-1.5 ঘন্টা আগে তেল দাও, আর বিশেষ করে যারা সরিষার তেল দাও তারা এই জিনিসটা অ্যাভয়েড করো। সরিষার তেল বাচ্চাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকারক, তোমরা সরিষার তেল বাচ্চাদেরকে দিও না, দিতে হলেও অনেকটা বড় হবে, 1-1.5 বছর পরে দিও। অন্তত হচ্ছে বাচ্চাদের দরকার হয় কোনো তেলে দিও না, দিতে হলে অলিভ অয়েলটা ইউজ করো, এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। তো এখানে হচ্ছে আঁকি বুঝাইতেছে যে ওর সিনেমাটোগ্রাফার কীরকম কীরকম ভিডিও ওকে করে দিবে, মানে আমার ফ্রেন্ড ও, তো হচ্ছে ও নতুন আমাদের ফ্যামিলির সাথে অ্যাড হয়েছে, আসলে একদম অল্প দিনে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, যদিও আমার আগেরই ফ্রেন্ড। তো সবাই হচ্ছে ওকে এই জন্য চিনো না, জিজ্ঞেস করো যে আপু কে, এই জন্য আমি বলে দিলাম হচ্ছে আমার ফ্রেন্ড। তো এখন হচ্ছে দেখ আমার, তোমরা এতদিন একটা বেস্ট ফ্রেন্ডকে দেখছো, আমার বেস্ট ফ্রেন্ড একটাই, সে হচ্ছে সাইফ, আর ও হচ্ছে আমাদের ফ্রেন্ড আরিফ। তো এখন আস্তে আস্তে ও ভাইয়ের মতো হয়ে গেছে আমার, যেমন সাইফ আমার, আমি সবসময় বলি যে আমার বেস্ট ফ্রেন্ড না, আমার ভাই, আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক সেম, ও হচ্ছে এখন আমার ভাইয়ের মতো হয়ে গেছে ও। তারপর হচ্ছে রনি আছে আমার আরেকটা ফ্রেন্ড, আজকে ভিডিওতে তোমরা ওকে দেখতে পারবা। যারা হচ্ছে শুধুমাত্র আমার বাসায় যাতায়াত আছে বা ওরাই আমার ফ্রেন্ড, এছাড়া আর অনেক অনেক বেশি ফ্রেন্ড আমার নাই, আর এই বয়সে তো অত ফ্রেন্ড থাকেও না। আর হচ্ছে ওরা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, কারণ কলেজ আমি হচ্ছে মহিলা কলেজে পড়ছি, কিন্তু ভার্সিটিতে আমার হচ্ছে ছেলে মেয়ে সবাই আছে, বাট কলেজটা হচ্ছে আমি মহিলা কলেজে পড়ছি, যার জন্য কলেজ লাইফে আমার তেমন বন্ধু নাই, বান্ধবী আছে, কিন্তু ওরা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। তো ওই ধরো নতুন যারা, ওই যে ওই হচ্ছে রনি, তো সবাই হচ্ছে দেখো আমার ফ্রেন্ড। আর এখানে হচ্ছে আঁকি গরম পানি করতেছে। তো আমি যেটা বলতেছিলাম যে স্কুল লাইফের বন্ধুগুলা, না বন্ধু হোক বান্ধবী হোক, এগুলো সারা জীবন থাকে,
কিন্তু কলেজ লাইফের বা হচ্ছে ভার্সিটি লাইফের এরা বেশি দিন থাকে না, ওই ভার্সিটি যাওয়া পর্যন্তই আমি যেটা মনে করি, বা সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, আমার ক্ষেত্রে এরকমই হয়েছে। আমার যারা ভার্সিটির হচ্ছে বান্ধবী বা বলো বা বন্ধু বলো, তারা ওই ভার্সিটি পর্যন্তই, তাদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক আমার নাই। কিন্তু আমার এই ফ্রেন্ডরা, ওরা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, প্রায় 8-9 বছরের বন্ধুত্ব আমাদের, আলহামদুলিল্লাহ এখন আমরা ভাই বোনের মতোই আছি। অনেকেই বলে যে একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আর্মি, ও হচ্ছে সাইফ, ওর মধ্যে আমার মধ্যে পুরো ভাই বোনের সম্পর্ক। কখনো আমাদের এরকম ফিলই হয় নাই যে একটা ছেলে বা ওর কাছে আমি একটা মেয়ে বা কিছু বা প্রেমের প্রস্তাব দিবে, আমাদের ফ্যামিলি থেকে বিশ্বাস করবো না আমাদের দুজনকে বিয়ে দিতে চাইছে, আমাকে আর সাইফকে। কিন্তু আমরা মেনে নেই নেই যে আমাদের ওরকম সম্পর্ক হবেই না কখনো। ওকে আমি ভাইয়ের চোখে দেখি, ও আমাকে বোনের চোখে দেখে, তো এটা সম্ভবই না যে ওকে আমি হাজব্যান্ডের চোখে দেখবো। যার জন্য আমাদের ফ্যামিলি থেকে এখন ওটাই মেনে নিছে যে হ্যাঁ আমরা ভাই বোন, আর এখন আমরা সেই ভাই বোনের মতোই আলহামদুলিল্লাহ। আর ওরা এমন বন্ধু, আমার আসলে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরা তিনজনই, তোমার মনে করো আরিফ যে আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে, এখন আমাদের সিনেমাটোগ্রাফার, ও পারলে তো আমাদের জন্য জীবনটাই দিয়ে দেয়। আসলে কখনো কাছের মানুষদের নিয়ে ভিডিওতে বলা হয় না, আজকেই বললাম। রনিও সেম, ফোন দিলে সাথে সাথে চলে আসে, যখন হসপিটালে ছিলাম সে ঢাকা থেকে বাবুর রিপোর্ট নিয়ে আসছে, একটাবার ফোন দিয়ে বলার সাথে সাথে হসপিটালে দৌড় দিয়ে চলে আসছে, মানে অন্যরকম। এগুলো আর কি বলে বোঝানোর মতো না। তোমাদের যাতে হচ্ছে আমার মতো বন্ধু আছে, তারা বুঝবা যে আসলে ভালো বন্ধু থাকলে বন্ধুত্বটা কতটা ঘনিষ্ঠ হয় আর কতটা ভালো লাগে, যে ওরা আমার ভাইয়ের মতো। তো তোমাদের এরকম কার কার আছে 9-10 বছরের বন্ধু, তো তাদেরকে একটু মেনশন দিও যে হ্যাঁ ও আমার বন্ধু বা আমার বান্ধবী। অনেক সময় বান্ধবী বান্ধবী এরকম অনেক সম্পর্ক হয়, না আমার এরকম কোনো বান্ধবী নাই যে একদম আমার বেস্ট ফ্রেন্ড। আমার বান্ধবী আমার সতীন, আমার বান্ধবী আমার আম্মু, কিন্তু ওরা হচ্ছে আমার বন্ধু, ছেলে বন্ধু। যাই হোক, তো সবাই একটু, আর যদি ওরা কিন্তু সিঙ্গেল সবাই, তোমরা চাইলে কিন্তু ওদের সাথে প্রেম করতে পারো, কার কাকে ভালো লাগছে তোমরা চাইলে বলতে পারো। আর রনিকে তো হচ্ছে সামনেই বিয়ে করাবে, এই জন্য হচ্ছে ওর জন্য মেয়ে খুঁজতেছে। তো তোমরা কি আগ্রহ থাকলে হচ্ছে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমি রনির বউ হতে চাই, তারা জানায়ও। আর এখানে বাবুর মাথায় পানি দিচ্ছে, আজকে যেহেতু বাইরে বাতাস ছিল তাই আজকে আর বারান্দায় যাই নাই, কারণ মেঘলা মেঘলা একদম বৃষ্টি বৃষ্টি, এই জন্য রুমে বসেই হচ্ছে বাবুর মাথায় পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর বাবু মাথায় পানি দিলে এত শান্তি পায়। আর এখানে আমরা হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে যে রনিকে বলতেছি দেখ রনি, বাবুর মাথার চুল অর্ধেক হচ্ছে চোরের মতো কাট দেওয়া, চোর ধরলে যেরকম কাটে সেরকম। তো এটা বলতেছে তুই আমার ভাগ্নি, এটা কী বলতেছিস এইগুলো? রনি আজকে অনেকক্ষণ বাবুকে কোলে রাখছে, তারপর হচ্ছে দোয়া পড়ে শুনাইছে, খুব ভালো লাগছে। আমার আসলে আমার বাবু অনেক লাকি, অনেকগুলো মামা পাইছে যে মামারা ওকে অনেক ভালোবাসে। গতকালকে সারা রাত হচ্ছে ওর বাবা আর ওর দুই মামা, মানে হচ্ছে আরিফ আর হচ্ছে স্বামী, ওকে রাখছে আর আমি ঘুমাইছি। ওকে খাওয়াই দেওয়ার পরে শুধু খাওয়ানোর জন্য আমার কাছে নিয়ে আসছে, এছাড়া সারা রাত হচ্ছে ওরা রাখছে। আমার এত ভালো লাগছে যে আমি একটু ঘুমাইতে পারছি, আমি একটু রেস্ট পাইছি। আসলেই ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয় মাতৃত্ব অনেক কঠিন। তো এখানে দেখো যে রনি কোলে নিছে, আর কোলে নিয়ে অনেকক্ষণ ছিল, অনেক দোয়া পড়ছে, হাঁটাহাঁটি করছে, আমি ততক্ষণে অনেক কাজ সারছি, আর ওদিকে হচ্ছে আন্টি রান্নাবান্না করতেছে। আর আম্মু তো আসি হচ্ছে, মানে আন্টি সব কিছু গোছাই দিবে আর রান্নাবান্নাটা হচ্ছে আম্মু করবে। আর এখানে হচ্ছে আখি কি যেন আমাকে বলতেছিল যে তুই তো এদিক আয়, হ্যাঁ আমার ভ্লগে একটু আয় তুই, সৈয়দ ফ্যামিলির ভ্লগে। আমি বসে আচ্ছা ভ্লগের জন্য আমাকে ওই কাছে ডাকলে, এছাড়া তো ডাকতি না। এটা নিয়ে আমরা তিনজন হচ্ছে হাসাহাসি করতেছিলাম। তোমরা সবাই আমাদেরকে এত ভালোবাসো, ইদানিং কমেন্ট দেখে আমি অবাক হয়ে যাই যে সবাই আমাদের সম্পর্কটা এত পছন্দ করো, আমাদেরকে এত পছন্দ করো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, আর সবাই আমাদের যে বাবুটা আসতেছে ওর জন্য দোয়া করবো। আর এখানে দেখো আখি বলতেছে যে দেখো তোমার পেট আর আমার পেট সেম সেম, কারণ তোমাদের ভাইয়ের একটু ভুঁড়ি বের হয়েছে, এই জন্য এটা নিয়ে আমরা হাসতেছিলাম যে আসলেই তো ঠিকই বলছে আখি। তো তারপর হচ্ছে বাবুর সব জামাকাপড়গুলো ধুয়ে দিছি, আর যতই বাসে আন্টি থাকুক না কেন আন্টি সব কাজ করলো, বাবুর কাজগুলো আমি করতে পছন্দ করি। আসলে এটা মায়ের জন্য একটা অন্যরকম ভালো লাগা, নিজের সন্তানের সব কাজগুলো নিজে করা আমি মনে করি। তো ওর ড্রেস আর ওর কাঁথা আমি কখনোই একসাথে হচ্ছে ধুই না, আমি হচ্ছে আলাদা আলাদাভাবে ধুই। তো এই জন্য হচ্ছে আগে ড্রেসগুলো ধুয়ে দিছি এখানে, তারপর হচ্ছে কাঁথাগুলো ধুয়ে দিব। আর বাবুর বেশি কাঁথা লাগে না, যেহেতু বাবু সবসময় ডায়পার পরে, ওই ডায়পার চেঞ্জ করার সময় যদি কোনো কাঁথা আধোয়া হয় তখনই লাগে, এছাড়া আর লাগে না। তো এই তো আজকে দেখতে দেখতে এই ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। এরপর হচ্ছে আবার ওরা বের হবে, আমি বাসায় থাকবো আজকে, আখি আহাদুরা সবাই বের হবে, এই জন্য ওরা এখন রেডি হচ্ছে। তো পরের ব্লগে তোমরা সেটা দেখতে পারবা যে ওর বের হয়েছে, ওরা কোথায় কোথায় গেছে। তো এরপর হচ্ছে আমি শাওয়ার নিছি, শাওয়ার নেওয়ার পরে এখানে হচ্ছে আমি ফেসওয়াশ দিয়ে ফেসটা ধুইছি, কারণ আমি হচ্ছে গোসলের পরে সবসময় ফেসটা ধুই। তো এই তো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছে, আজকে আমি তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।